রাজ্য সরকারের অগ্নি নির্বাপক দপ্তরে লোক নিয়োগ করা হচ্ছে না। 2022 সালে মে মাসে দপ্তরে ফায়ারম্যান ও ড্রাইভারের জন্য শূন্য পদ পূরণে বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি জারির পর প্রচুর সংখ্যক বেকার যুবকরা চাকরির জন্য আবেদন জানান, তাদের শারীরিক পরীক্ষাও অনুষ্ঠিত হয়। 2023 সালে জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা, কিন্তু এরপরই গোটা নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ হয়ে পড়ে। চাকরি প্রার্থী সংশ্লিষ্ট বেকার যুবকরা একাধিকবার বিষয়টি নিয়ে দপ্তরের আধিকারিকের সাথে কথা বলেন, কিন্তু হচ্ছে হবে এবং নির্বাচনে অজুহাতে এখনও বিষয়টি অথই চলের তলায় রয়েছে। এই অবস্থায় অবিলম্বে ফায়ারম্যান ও ড্রাইভারের শূন্য পদ পূরণের জন্য চাকরি প্রার্থীরা শুক্রবার দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদানের জন্য ফায়ার ব্রিগেড এলাকায় সমবেত হন। এদিন বেকার যুবকরা জানান শূন্য পদ পূরণে শারীরিক পরীক্ষা ও লিখিত পরীক্ষা সম্পূর্ণ হয়েছে, বাকি রয়েছে মৌখিক পরীক্ষা এবং ফলাফল প্রকাশের ভিত্তিতে নিয়োগ। কিন্তু 3 বছরের সময় পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট শূন্য পদ পূরণে দপ্তর কোনো উদ্যোগ গ্রহণ করছে না, তাই তারা এদিন অধিকর্তার নিকট অবিলম্বে শূন্য পদ পূরণের দাবিতে ডেপুটেশন প্রদান করতে এসেছেন। এই তো গত 2022-এ মে মাসের দিকে আমরা ফায়ার সার্ভিস অ্যান্ড ইমার্জেন্সি থেকে একটা রিক্রুটমেন্ট বাড়িয়েছিল আমরা, তারপরে বিভিন্ন ডিস্ট্রিক্টে ফিজিক্যাল সুস্থভাবে হয়েছে। তারপরে নেক্সট ইস্যুতে 2023 জানুয়ারি মাসের 8 তারিখে রিটেন এক্সাম হয়েছে। তারপরে আজকে 3 বছর যাবো দিয়েছে। বাকি যে ভাইবা প্রসেস এবং ফাইনাল মেরিট লিস্ট আউটটা ওইটার কোনো খবর নেই, কোনো কিছু নেই। আমরা অনেকবার সেক্রেটারি অফ দ্য সি এমের সাথে দেখাশোনা কথা বলছি, তারপর কোনো পারমিশন পাইছি না, অ্যাপ্লিকেশন দিয়ে আসছি। আমরা ফায়ার সার্ভিস যাই, ডিরেক্টর স্যারের সাথে পাঁচবার দেখা করে আসছি, কোনো কিছু হয় না। এই ইলেকশন কালকে ওইটা এরকম করে ভোট চেঞ্জ দিয়েছে, একে একটা বোর্ড আসলো ভোটটাও চেঞ্জ দিয়েছে, কোনো আপডেট পাইতেছে না স্যার, আমরা কী করতাম। এদিন বেকার যুবকরা ডেপুটেশন প্রদান করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ বিক্ষুব্ধ বেকার যুবকদের গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে তুলে অন্যত্র নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাজধানী ফায়ার ব্রিগেড চৌমুহনী এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।